আমি মোটামুটি ওই ঐতিহাসিক ব্রিজটার কাছ থেকে এখন চলে যাচ্ছি হলো হকশুলে কবলেন্স, যেটা রেমাগেন যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের দিকে যাচ্ছি, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে এখানের ক্যাম্পাসটা দেখার। তো ওই দিকে যাচ্ছি, তো আমি যেদিক দিয়ে হাঁটতেছি মোটামুটি একেবারে কাদাময় একটা রাস্তা, হাঁটাটা খুব সহজ না, যদিও আসলে হাঁটতে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, কারণ হলো অনেকদিন পরে মনে হচ্ছে যে বাংলাদেশে হাঁটতেছি। বাংলাদেশ দেখতে সবসময় মনে করি নিজের দেশ, না মনে করে কি উপায় আছে, এটা তো আমাদের অন্তরে। যাই হোক, আমি হকশুলে কবলেন্সের দিকে এগিয়ে যাচ্ছে, হয়তো এখান থেকে 5-6 মিনিট লাগবে। তা আপনাদের যে আসলে হকশুলে কবলেন্সটা দেখাবো, তারপরে আসলে আমি আবার একটু সিটির দিকে যাব, আশেপাশের সিটি কিছু হাঁটব, তারপরে আর কি বাসায় চলে যাব। এবং আমি ছোটো একটা টিপস দিতে চাই, সেটা হলো যে আপনারা রেমাগেন ইচ্ছা করলে খুব আধাবেলায় ঘুরতে পারবেন, ফুল সিটিটাই আসলে ঘোরা সম্ভব। একদিন নিয়ে যদি ঘোরেন তাহলে একেবারে সিটির প্রত্যেকটা কোণায় কোণায় যেতে পারবেন, খুব বেশি বড় শহর না। আমি আপনাদেরকে অনেকভাবে আসলে বোঝানোর চেষ্টা করছি যে আসলে এটা আসলে খুব বেশি বড় শহর না, কিন্তু দেখার মতো একটা শহর। এবং আমরা যারা আসলে এশিয়া থেকে এসেছি তাদের জন্য তো ডেফিনেটলি দেখার মতো একটা শহর, কারণ প্রত্যেকটা সিজনেই আসলে এটা খুব সুন্দর দেখায় এবং খুব পর্যটক আসে এখানে দেখার জন্য। এবং উল্লেখযোগ্য উল্লেখ করার মতো ওই ব্রিজটাই, যেই ব্রিজটা আসলে আমেরিকান সৈন্য দ্বারা আসলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এবং মোটামুটি ওইটা একটা হিস্ট্রি, এখানে সবচেয়ে বড় একটা হিস্ট্রি। তো এছাড়া আসলে খুব বড় কিছু নাই, কেউ যদি জার্মানির সিটিগুলোতে ঘুরে তারা মোটামুটি দেখতে পারবে, খুব কমন কিছু জিনিস আছে যেটা আসলে আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে যে জার্মানির সিটিগুলো কেমন হতে পারে, বা আলস্টারটা কেমন হতে পারে, ওল্ড সিটিটা কেমন হতে পারে, বা আশেপাশে কী আছে। তারপরেও এমন না যে আমি আর অন্য কোনো সিটিতে যাব না, আমি খুব মুখস্থ হইল এবং আমি জানি, তারপরে আসলে আমার জার্মানির প্রত্যেকটা সিটিতে আসলে যাওয়ার খুব শখ, যে যে দেশটায় আছি সেই দেশটা কেন সিটিগুলোতে যাব না। তো আমি বলতে বলতে অনেকটা পথই আসলে ক্রস করে ফেলছি, আসলে হাইটেই যাচ্ছি, কারণ এখানে আমি ইচ্ছা করলে বাসে উঠতে পারি, সেই টিকিট আমার আছে, কিন্তু আমার বেশি সময় লাগবে না। আমি যদি হাইটে আসলে কবলেন্স হকশুলেতে যাই, রেমাগেন যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসটাতে যাই, তাহলে আমার খুব বেশি সময় লাগবে না আর কি। যাই হোক, কিছু আমার পিছনে একটা চ্যাংরা পোলা আসলে যখন দেখছে যে আমি ভিডিও করতেছে, মজা নিতেছিল আর কি। আমি তো এখন কিছুটা জার্মান বুঝি, তো ওদের কথা কিছুটা এলো বুঝি। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি আর কি। ভার্সিটি খুব ইজি না, মানে আমি যে জায়গাটাতে ছিলাম সেখান থেকে মোটামুটি যাইতে হাইটা 15-20 মিনিটের মতো লাগবে, কারণ এখনও আমার 10 মিনিট লাগবে, আর আমি অলরেডি 10 মিনিট হেঁটেছি ভার্সিটিতে যাওয়ার জন্য। তো আসলে ক্যামেরাটা খোলার পিছনে একটা কারণ আছে, কারণ আমার পাশে একটা আসলে মাঠ আছে, ফুটবল মাঠ। জার্মানিতে আসলে আসার পরে আমি খুব কম সময়ে আসলে মাঠ দেখতে পাচ্ছি, যেমন কবলেন্সে আমি দুইটা মাঠ দেখতে পাচ্ছি, দুইটা না তিনটা মাঠ দেখতে পাইছি, ফুটবল মাঠ। মানে জার্মান মানেই তো আমরা বাংলাদেশের ক্ষেত্রে ফুটবলের জন্যই জার্মানিকে বেশি চিনি আর কি। আমরা এমনিতে জার্মানিকে চিনি একজন বিখ্যাত মানুষের জন্য, তারপরেও আসলে একটু বেশি চিনি ফুটবলের জন্য এখনকার প্রজন্মটা। তো এখানে আসলে একটা বিশাল বড় মাঠ আছে, মাঠ আছে মানে কি ফুটবল খেলার জন্য। হকশুলে কবলেন্সের ব্যাপারে আসলে আমি আগেও কথা বলছি, যেটাতে আসলে বেশিরভাগ পোলাপান জার্মানে পড়াশোনা করে। তো আপনারা যারা আসলে হকশুলে কবলেন্সে আসতে চান, তারা ইচ্ছা করলে এই রেমাগেন ক্যাম্পাসটাতেও আসতে পারেন, হয়তো কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের উপরে এখানে পড়াশোনা করে। সব সাবজেক্ট রেমাগেনে পড়ায় না, অথবা সব সাবজেক্ট হকশুলের কবলেন্সে, কবলেন্সের যে ক্যাম্পাস সেটাতে পড়ায় না। তো হয়তো আপনারা ওদের ওয়েবসাইট ঘেটে দেখতে পারেন, এবং আমি ইন জেনারেল যতটুকু জানি, বে
বি আইন্স বি ওয়ান অথবা বি টু কমপ্লিট করতে হয় এই ধরনের জার্মান কোর্সগুলোতে জয়েন করতে হলে। তো এবং আমি এটা আশা করি আপনারা যদি রেমাগেন ক্যাম্পাসে কেউ আসেন বাংলা ভাষাভাষী, হয়তো সেটা হইতে পারে আমাদের বাংলাদেশ থেকে, হয়তো সেটা হইতে পারে পশ্চিমবঙ্গ থেকে, তাহলে আসলে আপনি হতাশ হবেন না। তারপর ক্যাম্পাসটা প্রচুর সুইট, এত সুন্দর ক্যাম্পাস আসলে খুব সচরাচর দেখা যায় না। সুন্দর একটা নদীর পাশে, আপনার ওয়ান মিনিট দূরে আপনার ক্যাম্পাস থেকে আপনার নদীটা, যেটা আসলে অসম্ভব সুন্দর। আর আমি ক্যাম্পাসের এমন একটা পাশে আছি, আমি জানি না আসলে যে এটা কি পিছন সাইড না সামনের সাইড, কারণ আমি একটা মেইন রাস্তা দিয়ে ঢুকে গেছি, হয়তো হইতে পারে আমি পিছন দিক দিয়ে ঢুকেছি আর কি। তো এইখানে অনেক সাইকেল টাইকেল রেখে দিয়েছে, এবং ক্যাম্পাসটা সামার টাইম অনেক সুন্দর লাগার কথা, যদিও একটু আউটস্কার্টে এবং সুন্দর। জার্মানির ক্যাম্পাসগুলো সুন্দরই হয় বেশিরভাগ সময়, এক্সেপ্ট আমাদের ক্যাম্পাস। আমার যে ইউনিভার্সিটির যে ক্যাম্পাসটা ওটাও সুন্দর, কিন্তু এটা আসলে একটু অনেকটা ঢাকা ইউনিভার্সিটির মতো, মানে অনেকটা বাসাবাড়ির ভিতরে আলাদা কোনো স্পেস নেই ক্যাম্পাসে, যে আলাদা কোনো এরিয়া নেই যে শুধু ক্যাম্পাস, যেমন হকশুলে কবলেন্স অথবা কবলেন্স ট্রান্ডো। তারপর আমি আরও অনেক ক্যাম্পাসে গিয়েছি যাদের আসলে আলাদা একটা স্পেসই আছে ক্যাম্পাসের জন্য। তো এইখানে মেয়েরা স্কেটিং করতেছে, আমি ওদের পিছনে পিছনে যেতেছি, অরিজিনাল ওদের পিছনে যেতেছি না, আমি আসলে ক্যাম্পাসটা দেখার জন্য ওইদিকে যাচ্ছি আর কি। তো এখানে ক্যাম্পাসের কাজ চলতেছে দেখা যাচ্ছে, এবং একজন মহিলা, সাদা চুল মহিলা, একটা কুত্তা নিয়ে আসতেছে। কুত্তাটার কেন জানি এখন আমি মেনে নিতে পারিনি, মানে আমার ভয় লাগে। তো আমি একেবারে ক্যাম্পাসের ভিতরের দিকে ঢুকে গেছি, এবং এটা আসলে ক্যাম্পাসের মিডল পয়েন্ট বলাই যায়। আমি এই ক্যাম্পাসের স্টুডেন্ট না, তারপরে আসলে বলা যায় যে আসলে এটা ক্যাম্পাসের মিডল পয়েন্ট, কারণ চারদিকেই মোটামুটি বিল্ডিং আছে, এবং অসম্ভব সুন্দর একটা ক্যাম্পাস। যে ক্যাম্পাসটা আমার ইউনিভার্সিটি হইলে আমি খুব খুশি হইতাম, যদিও আমাদের ক্রেফেল, আমার ইউনিভার্সিটির যে ক্রেফেল ক্যাম্পাস, সেই ক্রেফেল ক্যাম্পাসটা অসম্ভব সুন্দর। মুনশেনগ্লাডবাকের ক্যাম্পাসটা এত বেশি সুন্দর না হওয়ার পিছনে কারণ হলো, ওটা একটা সময় একটা ফ্যাক্টরি ছিল, মানে একটা টেক্সটাইল ফ্যাক্টরি ছিল, টেক্সটাইল ক্লদিং ফ্যাক্টরি ছিল। কিন্তু এইখানের এই সব ক্যাম্পাসগুলো বেশিরভাগই আসলে নিউলি সেট আপ, মানে একেবারে আধুনিকভাবে সেট আপ, কিন্তু আমাদের যে বিল্ডিংটা এরকম পুরনো বিল্ডিং কোনো ক্যাম্পাসের নাই, অনেক ক্যাম্পাসেরই নেই। আছে অনেক ক্যাম্পাসেরই আছে, কিন্তু অনেক ক্যাম্পাসেরই নেই। অনেকটা সময় যাবৎ রেমাগেনের হকশুলের ক্যাম্পাসে বসেছিলাম, মোটামুটি দুইটা, মানে একটা জার্মান টিনেজ গার্ল, এবং মোটামুটি আমার যতটুকু মনে হয়েছে ওকে ব্রিটিশ মনে হয়েছে, যে ইংল্যান্ড থেকে এসেছে, হয়তো বাবা মা এখানে থাকে। তো ওদের কথাবার্তা শুনলাম, পুরোটাই ইংলিশেতে বলতেছিল, এবং মোটামুটি ইয়েতেও বলতেছিল, জার্মানিতেও বলতেছিল, ভালোই লাগতেছিলো তাদের ছোটো ছোটো প্রেম কাহিনী। হকশুলের আশেপাশের এনভায়রনমেন্ট, পরিবেশ অনেক সুন্দর, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, আপনারা খুব ভালো করেই জানেন যে জার্মানির ক্যাম্পাসগুলো কত সুন্দর হয়। এবং মানে এই ক্যাম্পাসগুলো এত বেশি সুন্দর হয়, কেউ যদি পড়তে নাও চায় তারও পড়তে ইচ্ছা করবে, মানে এই জার্মানির ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো এত সুন্দর হয়। যাই হোক, আমি আর বেশি ঘুরবো না, আমি এখন আসলে ওল্ড সিটির দিকে চলে যাব, মেইন সিটির দিকে চলে যাব। তো এখান থেকে আমি হেঁটে হেঁটেই যাব, যেভাবে এসেছি সেভাবেই যাব। আমি আসলে বারবার ক্যামেরাটা ঘুরে দিতেছি, কারণ হলো আমার ঠিক পিছনে হলো সূর্য, তো আমি যদি সামনে ক্যামেরাটা নেই তাহলে আসলে আর কিছুই বোঝা যাবে না, সেই জন্য বারবার ক্যামেরাটা ঘুরে দিতেছিলাম, সেই জন্য আমি দুঃখিত। আমি আসলে এখন হেঁটে হেঁটে মেইন সিটির দিকে যাব, তারপর দেখা যাক কোথায় যাই আর কি। আমি যদি একটা বাস পাই তাহলে তাড়াতাড়ি যাব, আর যদি বাস না পাই তাহলে হেঁটে হেঁটে চলে যাব।
আমি অনেকটা সময় যাবত হাঁটতেছিল রেমাগেনের রেসিডেন্সিয়াল এরিয়াগুলো, এবং রেমাগেনের রেসিডেন্সিয়াল এরিয়াগুলো অনেক সুন্দর। আমি আসলে বইলে বুঝাতে পারবো না কত সুন্দর, খুব শান্তশিষ্ট, সব জায়গায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও জার্মানিতে মোস্ট অফ শহরগুলো আসলে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে স্পেশালি রেমাগেনের কথা বলতেই হয়, এবং মানুষ খুব কম, যদিও আসলে উইকেন্ডে মোটামুটি মানুষ থাকে না বললেই চলে। প্রত্যেকটা শহরেই সবাই হয়তো ঘরের ভিতরে পার্টি করে, অথবা তার নিজস্ব কাজ করে, অথবা সে কোথাও বেড়াতে যায়। এমনিতেও নর্মালি উইকডেজগুলোতে আসলে খুব বেশি যে মানুষ থাকে ব্যাপারটা এরকম না। তো আমি দেখেছি আসলে মানে জায়গাটা অনেক সুন্দর, নদী আছে, পাহাড় আছে, এবং প্রত্যেক বাড়ির সামনে বাগান আছে, এটা তো স্বাভাবিক। তারপর আসলে অন্যরকম সুন্দর, মানে জার্মানিতে যদি থাকি কন্টিনিউসলি, যদি বসবাস করি, তাহলে হয়তো এরকম কোনো একবার একেবারে নিরিবিলি একটা প্লেসে আসলে আমার একটা বাড়ি করার ইচ্ছা আছে, সবারই তো ইচ্ছা আছে। যদি এরকম একটা নিরিবিলি প্লেস পাই তাহলে আসলে অনেক বেশি বেটার, এবং দামেও আসলে কম হবে আই থিঙ্ক, যাই হোক। এবং আমি যতটুকু ঘুরলাম মোটামুটি বেশিরভাগ হলো জার্মানরা ছিল, অন্য মানুষ দেখি না বললেই চলে আর কি, মানে আমাদের মতো বিদেশিদের না দেখতে পারিনি বললেই চলে।